আজ আমরা দেখতে চলেছি 2018 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো এ ব্রেথ অ্যাওয়ে। এটি মূলত একটি সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভি। আচ্ছা, কখনো যদি আমাদের পৃথিবীর মাটি ফেটে বিষাক্ত এক ধোঁয়া বের হতে শুরু করে, আর সেই ধোঁয়ার কারণে পৃথিবীর সমস্ত মানুষ অদ্ভুতভাবে মারা যেতে থাকে, এমনই এক ভয়ানক পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য কি করবেন আপনি, এমনই এক অসাধারণ কনসেপ্ট নিয়ে তৈরি করা হয়েছে এই মুভিটি। একটি প্রাকৃতিক বিপর্যয় মানুষের জীবনকে কতটা ভয়াবহ করে তুলতে পারে সেটাই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মুভিটিতে। তাহলে চলুন শুরু করা যাক এ ব্রেথ অ্যাওয়ে মুভিটির এক্সপ্লেনেশন। আপনি কি জানেন, এখন ঘরে বসেই দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই ঔষধসহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারেন আরোগ্য অ্যাপে? আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ঔষধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও প্রতিটি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে। আর আমরা তো জানি, মাঝে মাঝেই কিছু মেডিসিন অনেকগুলো ফার্মেসিতেও খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে অনেক ভোগান্তিরও শিকার হতে হয়। এই সমস্যাটির সমাধান আরোগ্য অ্যাপেই পেয়ে যাবেন আপনি, কারণ যাবতীয় ঔষধ রয়েছে আরোগ্যতে। অ্যাপটি ইনস্টলের সাথে সাথে 40% বোনাস পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ইনস্টল করুন অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য লিখে। আর সেক্ষেত্রে বোনাস পেতে KEYA এই কোডটি ব্যবহার করুন অ্যাপটির রেফার বক্সে। তো গল্পটি শুরু হয় ছোট্ট একটি বাচ্চাকে দেখিয়ে, আর এই বাচ্চাটি তার মায়ের গর্ভে ছিল। এখানে তার আল্ট্রাসনোগ্রাম চলছে। অন্যদিকে আমরা মেথিউ নামক একজন ব্যক্তিকে দেখতে পাই, আর এতক্ষণ মেথিউ সেই বাচ্চাটিকে স্বপ্ন দেখছিল। মেথিউ আসলে একটি বিমানে করে কানাডা থেকে ফ্রান্সে যাচ্ছে। সে আসলে কানাডায় একটি গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়েছিল। তো কিছুক্ষণের মধ্যেই তাদের বিমানটি ফ্রান্সে ল্যান্ড করে। আর এয়ারপোর্টে নেমেই মেথিউ সঙ্গে সঙ্গেই তার মেয়ে সারাকে ফোন দেয়। আর সে তাকে জানায় যে কিছুক্ষণের মধ্যেই সে তার মেয়ের সঙ্গে দেখা করতে আসছে। একথা শুনে সারা অনেক খুশি হয়ে যায়। এদিকে মেথিউ অনেক খুশি ছিল, কারণ আজ অনেকদিন পর সে তার মেয়ার ওয়াইফকে দেখবে। এরপর মেথিউ একটি প্রাইভেট কারে করে সোজা তার ল্যাবে চলে যায়। মেথিউ আসলে একজন ডক্টর ছিল, আর তাই সে তার বিভিন্ন এক্সপেরিমেন্টের জন্য এই ছোটখাটো একটি ল্যাব তৈরি করেছে। ঠিক তখনই মেথিউকে তার মেয়ে সারা ফোন দেয়, আর সে তাকে জানায় যে তার মা এখন অনলাইনে ক্লাস করাচ্ছে। সারা তখন তার বাবাকে সেখানে যেতে বলে। এরপর মেথিউ তার ব্যাগের মধ্যে একটি বক্স ঢোকায়, আর সে সারা এবং তার ওয়াইফের সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু সে যখন তাদের অ্যাপার্টমেন্টের গলিতে পৌঁছয়, ঠিক তখনই তার সঙ্গে মিস্টার বেলকাসেম নামক একজন লোকের দেখা হয়। আর বেলকাসেম হল মেথিউদের প্রতিবেশী। বেলকাসেম এবং মেথিউরা একই অ্যাপার্টমেন্টে থাকে। তো বেলকাসেম এখানে তাদের অ্যাপার্টমেন্টে প্রবেশ করতে চাইছিল, কিন্তু সে অনেক অসুস্থ ছিল। মিস্টার বেলকাসেমের আসলে শ্বাসকষ্টের সমস্যা আছে, তাই সে সবসময় তার সঙ্গে একটি অক্সিজেন সিলিন্ডার রাখে। তো সিলিন্ডারটি অনেক ভারী হওয়ায় বেলকাসেম অ্যাপার্টমেন্টের ভেতরে যেতে পারছিল না, তাই মেথিউ তাকে এখানে সাহায্য করে। এরপর সে সোজা তার অ্যাপার্টমেন্টে চলে যায়, আর দরজা নক করার সাথে সাথে তার ওয়াইফ অ্যানা দরজা খোলে। অ্যানা তখন মেথিউকে ওয়েলকাম জানায়, আর সে তাকে বলে অনলাইন ক্লাস শেষ করে সে তার সঙ্গে কথা বলবে। তাই মেথিউ তখন তার মেয়ে সারার কাছে চলে যায়। তো সারা তার বাবাকে দেখে অনেক খুশি হয়। সারা আসলে একটি আলাদা রুমে থাকে, কারণ জন্মের পর থেকে সে একটি জটিল রোগে আক্রান্ত। সারা আসলে বাহিরের বাতাসে নিঃশ্বাস নিতে পারে না, তাই জন্মের পর থেকে সারা কখনো বাহিরে যায়নি। আর সারার জন্য এখানে অনেক বড় একটি মেডিকেল ক্যাপসুল রয়েছে। সারা এই ক্যাপসুলটি থেকে খুব একটা বাহিরে বের হয় না, সে প্রায় সারা দিন এই ক্যাপসুলটির মধ্যেই থাকে। আসলে এই ক্যাপসুলটির মধ্যে এমন একটি সিস্টেম রয়েছে যেটা বাতাসের ইনফেকশনকে ফিল্টার করে, ফলে সারার এখানে নিঃশ্বাস নিতে কোনো সমস্যা হয় না। তো মেথিউ এখানে সারার সঙ্গে অনেক গল্প করে, এমনকি সে সারার ক্রাশকে নিয়ে তার সঙ্গে অনেক মজা করতে থাকে। আসলে সারা এবং তার বাবা অনেক ফ্রি ছিল। এরপর মেথিউ সারাকে একটি বক্স উপহার দেয়, যেটা সে কানাডা থেকে তার মেয়ের জন্য নিয়ে এসেছে। বক্সটি দিয়ে মেথিউ তার ওয়াইফের সঙ্গে দেখা করতে চলে যায়। এদিকে সারা দেখে যে তার বাবা তাকে কয়েকটি পারফিউম উপহার দিয়েছে,
কারণ সে পারফিউম অনেক পছন্দ করে। এরপর সারা সেই পারফিউমের বক্সটিতে একটি এসডি কার্ড খুঁজে পায়, আর সে সঙ্গে সঙ্গে সেই এসডি কার্ডটিকে তার ভার্চুয়াল রিয়েলিটি সেটে প্রবেশ করায়। সারা তখন দেখতে পায় এসডি কার্ডটিতে বিভিন্ন পাহাড় পর্বতের ভিডিও আছে। আসলে সারা যেহেতু বাহিরে যেতে পারে না, তাই মেথিউ তার জন্য কানাডা থেকে বিভিন্ন স্থানের ভিডিও নিয়ে এসেছে। অন্যদিকে আমরা অ্যানাকে দেখতে পাই। অ্যানা আসলে পেশায় একজন প্রফেসর ছিল, তো অ্যানা এখানে তার ক্লাস শেষ করলে সেখানে মেথিউ চলে আসে। মেথিউ তখন অ্যানাকে বলে যে সে ইন্টারভিউর জন্য মার্সেলিতে যায়নি, বরং সে কানাডায় গিয়েছিল। মেথিউ আসলে অ্যানাকে মিথ্যে বলে কানাডায় গিয়েছে। তো মেথিউ এখানে অ্যানাকে বলে, আমি কানাডায় একটি দরকারে গিয়েছিলাম, আসলে তখন আমি কানাডার বিশেষ এক ধরনের ট্রিটমেন্টের খবর পেয়েছিলাম, তাই সেটা দেখার জন্যই আমি সেখানে গিয়েছি। আমাদের মেয়ে সারা এখন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, সারাকে আর ঘরের মধ্যে বন্দী থাকতে হবে না, বাকি বাচ্চাদের মতো সারাও বাহিরে ঘুরে বেড়াতে পারবে। কানাডায় আমি সারা ট্রিটমেন্টের সমস্ত ব্যবস্থা করে এসেছি, তাই আমাদেরকে এখন কানাডায় যেতে হবে। কিন্তু অ্যানা তাকে বলে, এখনো এমন কোনো ট্রিটমেন্ট আবিষ্কার হয়নি, যদি আবিষ্কার হতো তাহলে অনেক আগেই সারার ডক্টর আমাদেরকে সেই ট্রিটমেন্টের কথা জানাতো। কিন্তু মেথিউ অ্যানাকে বোঝানোর চেষ্টা করে, সে বলে আসলে এই ট্রিটমেন্টটি নতুন আবিষ্কার হয়েছে, তাই বিশ্বব্যাপী এখনো এটার প্রচার প্রচারণা হয়নি, যার ফলে কোনো দেশেই এই ট্রিটমেন্টের কথা মানুষ এখনো জানে না। কিন্তু আমি কানাডায় অনেক খোঁজাখুঁজি করে ট্রিটমেন্টটির সন্ধান পেয়েছি, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে কানাডায় যেতে হবে। কিন্তু এ কথা শুনে অ্যানা অনেক রেগে যায়। সে মেথিউকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছ? এমন কোনো ট্রিটমেন্ট নেই, এমনিতেই তো আমরা অনেক ভাগ্যবান যে আমরা সারাকে অন্তত বাড়িতে রাখতে পারছি। আগে তো ওকে হসপিটালে একাই থাকতে হতো, তখন তো আমাদের সন্তান আমাদের কাছ থেকে দূরে থাকতো, কিন্তু এখন তো সে আমাদের কাছেই আছে। তাছাড়া সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে সারা একদম সুস্থ আছে। আমাদের জন্য কি এটাই যথেষ্ট নয়? আমরা তো একসাথে ভালোই আছি মেথিউ, তাহলে তুমি কেন শুধু ঝামেলা করছো? কিন্তু মেথিউ বলে, তুমি কি চাও না যে আমাদের সন্তান পৃথিবীর আলো বাতাস দেখুক? এভাবে বন্দী থাকা কি কোনো জীবন হতে পারে? অন্যদিকে আমরা সারাকে দেখতে পাই। সারা তার রুমে বসে ভিডিও কলে তার কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলছিল। আসলে সারার এই বন্ধুরাও সারার মতোই একই রোগে আক্রান্ত ছিল, তাই তারা সবাই মিলে একে অপরের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রাখে। এতে করে তারা কেউই ঘরে বসে বোর হয় না। সারার এই ফ্রেন্ডসদের মধ্যে একজনের নাম চার্লেট এবং আরেকজনের নাম হলো নই। নই এবং সারা একে অপরকে পছন্দ করে, তো তারা এখানে নানা বিষয় নিয়ে গল্প করছিল। এদিকে মেথিউ এবং অ্যানা এখনও সেই কানাডা যাওয়ার বিষয় নিয়ে তর্ক করছে। এরপর মেথিউ অ্যাপার্টমেন্ট থেকে বাহিরে আসে। অন্যদিকে সারা এখনও তার বন্ধুদের সঙ্গে কথা বলছে। এদিকে টিভিতে নিউজ চলছিল। নিউজটিতে বলা হচ্ছে, ডেনমার্ক এবং সুইডেনে আজ সকালবেলা পৃথিবীর সবচাইতে বড় ভূমিকম্প হয়েছে, যেটা এর আগে কখনো কোনো জায়গাতে হয়নি। আর এই ভূমিকম্পের ফলে প্রায় অর্ধেক শহর একদম ধুলোয় মিশে গিয়েছে, এমনকি এতে কয়েক হাজার মানুষ মারা গিয়েছে। নিউজ চলাকালীন সময়ে মেথিউ গোসল করছিল, আর সে বাথরুম থেকে এই নিউজগুলো শুনতে পাচ্ছে। কিন্তু ঠিক তখনই তাদের শহর প্যারিসেও অনেক ভয়ানক একটি ভূমিকম্প শুরু হয়, আর সঙ্গে সঙ্গেই পুরো প্যারিসের ইলেকট্রিসিটি চলে যায়। আসলে ভূমিকম্পের কারণে শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। এদিকে বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সারার মেডিকেল ট্যাবলেটটি ব্যাটারি মোডে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ এখন ট্যাবলেটটি ব্যাটারির সাহায্যে চলছে। সারা তখন সঙ্গে সঙ্গেই মেথিউকে ফোন দেয়। মেথিউ আসলে এ সময় তার ল্যাবে ছিল। সারা আসলে ভূমিকম্পের জন্য অনেক ভয় পাচ্ছিল, তাই সে তার বাবাকে ফোন করেছে। তো মেথিউ এখানে সারাকে বলে, তুমি একদমই ভয় পেও না মা, তেমন কিছুই হয়নি, আমি এখনই তোমার কাছে আসছি। মেথিউ তখন তাড়াতাড়ি করে রেডি হয়ে সারার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু রাস্তায় এসে মেথিউ দেখতে পায় মানুষজন চারিদিকে ছোটাছুটি করছে। মেথিউ এখানে কিছুই বুঝতে পারছিল না। তারপরও মেথিউ সামনের দিকে এগোতে থাকে, আর যেতে যেতে মেথিউ সারার সঙ্গে কথা বলছিল। কিন্তু ঠিক তখনই মেথিউ দেখতে পায় সমস্ত আকাশ জুড়ে পাখিরা ছোটাছুটি করছে। মেথিউ তখন সারার ফোন কেটে দেয়, আর সে দৌড়ে সামনে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর মেথিউ দেখতে পায় যে মাটি ফেটে মাটির গভীর থেকে বিষাক্ত এক ধরনের ধোঁয়া বের হচ্ছে, আর সেই ধোঁয়ার কাছে যেই মানুষ নিঃশ্বাস নিচ্ছে সেই মানুষ সঙ্গে সঙ্গেই মারা যাচ্ছে। তাই শহরের সমস্ত মানুষ বাঁচার জন্য এদিক ওদিক ছুটোছুটি করতে থাকে। অন্যদিকে সেই বিষাক্ত
ধোঁয়া বাতাসের সঙ্গে অনেক দ্রুত সময়ে ছড়িয়ে পড়ছে, ফলে রাস্তাতেই অনেক মানুষের মৃত্যু ঘটছে। মেথিউ তখন যত জোরে সম্ভব তত জোরে দৌড়ে দৌড়ে তাদের অ্যাপার্টমেন্টের কাছে চলে আসে, আর সে কোনো মতে অ্যাপার্টমেন্টের ভেতরে প্রবেশ করে। এরপর মেথিউ সোজা তার মেয়ে সারার কাছে আসে, আর সে দেখতে পায় সারার সঙ্গে এখানে অ্যানাও রয়েছে। তো অ্যানা এবং মেথিউ তখন সারাকে তার ট্যাবলেটের মধ্যে থাকতে বলে, কারণ সেখানে সে সুরক্ষিত থাকতে পারবে। তবে সারা এখানে তার মা বাবার জন্য অনেক চিন্তিত ছিল, কিন্তু মেথিউ এখানে সারাকে বলে, তুমি কোনো চিন্তা করো না মা, খুব শীঘ্রই আমরা তোমার কাছে ফিরে আসব, তুমি শুধু নিজের খেয়াল রেখো, কিন্তু সাবধান, তুমি ট্যাবলেটের বাহিরে এসে নিঃশ্বাস নেবে না। এই বলেই মেথিউ এবং অ্যানা সেখান থেকে বেরিয়ে যায়। আর এখানে এসে তারা দেখে সেই বিষাক্ত ধোঁয়া এখন তাদের অ্যাপার্টমেন্টে চলে এসেছে। এদিকে সেই ধোঁয়া ধীরে ধীরে উপরে আসছিল, তাই অ্যানা এবং মেথিউ সঙ্গে সঙ্গে তাদের উপরের ফ্লোরগুলোতে যেতে শুরু করে। এক পর্যায়ে তারা অ্যাপার্টমেন্টের সবচাইতে উপরের ফ্লোরে চলে যায়, আর তারা সেখানে থাকা ফ্ল্যাটের দরজা নক করলে এক বৃদ্ধ দম্পতি দরজা খোলে। তাদের মধ্যে মহিলাটির নাম কলেট এবং লোকটির নাম হল লুসিয়ান। তো তাদের কাছে মেথিউ এবং অ্যানা সাহায্য চায়, তাই তারা তখন তাদের ফ্ল্যাটে মেথিউ আর অ্যানাকে আশ্রয় দেয়। এরপর মেথিউ এবং অ্যানা সোজা তাদের ফ্ল্যাটের জানালার কাছে যায়, যাতে করে তারা বাহিরের পরিস্থিতি দেখতে পারে। তো তারা এখানে দেখতে পায় তাদের সম্পূর্ণ শহরে সেই বিষাক্ত ধোঁয়া মেঘের মতো ছেয়ে আছে, কিন্তু সেটা এখনো তাদের ফ্ল্যাট থেকে অনেকটা নিচে রয়েছে, তাই তারা কিছুটা নিশ্চিন্ত হয়। কিন্তু মেথিউ এখানে তাদের সুরক্ষার জন্য কিছু কাপড় দিয়ে সেই ফ্ল্যাটের ফাঁকা স্থানগুলো বন্ধ করে। এদিকে অ্যানা তার ওয়াকিটকির মাধ্যমে তার মেয়ে সারার সঙ্গে যোগাযোগ করে। সে সারাকে বলে, সারা তুমি ঠিক আছো তো? সারা তখন তার মাকে বলে, আমি একদম ঠিক আছি মা, কিন্তু ধোঁয়া দিয়ে আমার পুরো রুম ভরে গিয়েছে। অ্যানা তখন বলে, তুমি কিন্তু তোমার ট্যাবলেট থেকে একদমই বের হবে না, আমি সময় মতো তোমার কাছে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আমরা এখন অ্যাপার্টমেন্টের উপরের ফ্ল্যাটে আছি, আমাদেরকে নিয়ে তুমি একদমই চিন্তা করো না, তুমি শুধু তোমার খেয়াল রাখো। তো সারার সঙ্গে অ্যানার কথা শেষ হলে মেথিউ, অ্যানা, কলেট এবং লুসিয়ান সেই বিষাক্ত ধোঁয়ার পরিস্থিতি দেখার জন্য তাদের ফ্ল্যাটের বারান্দায় আসে। এখানে সেই ধোঁয়ার কারণে শহরের কোনো কিছুই ঠিক মতো দেখা যাচ্ছিল না, অর্থাৎ পুরো শহরে এই বিষাক্ত ধোঁয়াটি ছড়িয়ে পড়েছে। এটা দেখে কলেট অনেক ভয় পেয়ে যায়, কারণ সে তার ছেলের জন্য অনেক চিন্তিত ছিল। কিন্তু লুসিয়ান এখানে কলেটকে সান্ত্বনা দেয়, সে বলে, আমাদের ছেলে যথেষ্ট সচেতন, তুমি ওকে নিয়ে কোনো চিন্তা করো না, ও ঠিকই নিজেকে সুরক্ষিত রাখতে পারবে। এই বলেই লুসিয়ান কলেটকে ভেতরে নিয়ে যায়। এদিকে মেথিউ এবং অ্যানা এই বিষাক্ত ধোঁয়াটি কোথা থেকে এসেছে সে ব্যাপারে ডিসকাস করছিল, কিন্তু ঠিক তখনই তারা আকাশে দুটো বিমান দেখতে পায়। তখন সারা এবং মেথিউর কাছে মনে হয় যে এই বিমানগুলো হয়তো মানুষকে রেস্কিউ করছে, তাই তাদেরকেও হয়তো কোনো বিমান উদ্ধার করতে আসবে। এই আশা নিয়ে তারা দুজনও ফ্ল্যাটের ভেতরে চলে যায়। অন্যদিকে আমরা সারাকে দেখতে পাই, সারা তার মেডিকেল ক্যাপসুলে চুপচাপ বসেছিল, কিন্তু সারা এখানে লক্ষ্য করে যে তার পুরো রুমে ধীরে ধীরে সেই বিষাক্ত ধোঁয়ার পরিমাণ বেড়েই চলেছে। এদিকে ক্যাপসুলটি এখন যেহেতু ব্যাটারি দিয়ে চলছে, তাই ব্যাটারির চার্জ অনেক দ্রুত সময়ে ফুরিয়ে যাচ্ছিল। আর অ্যানা এটা তার ফোন অ্যাপের মাধ্যমে চেক করে। অ্যাপের মাধ্যমে অ্যানা জানতে পারে যে তার ক্যাপসুলটি আর মাত্র 10 ঘন্টা চলবে, অর্থাৎ সে আর 10 ঘন্টা পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। সারা তখন অ্যানাকে এ কথা জানায়। অ্যানা তখন সারাকে বলে, 10 ঘন্টার আগেই আমরা তোমার ক্যাপসুলের ব্যাটারি চেঞ্জ করে দেব, অর্থাৎ সারার ক্যাপসুলের আরও বেশ কয়েকটি এক্সট্রা ব্যাটারি আছে। এদিকে কলেট এবং লুসিয়ান তাদের বাড়িতে থাকা সমস্ত খাবারগুলো সংগ্রহ করছিল, যাতে করে তারা হিসেব করে আরও বেশ কিছুদিন খাবারগুলো দিয়ে চালিয়ে দিতে পারে। অন্যদিকে মেথিউ সেখানে পুরনো একটি দূরবীন খুঁজে পায়। মেথিউ তখন দূরবীনটিকে তার কাঁধে নিয়ে সোজা তাদের অ্যাপার্টমেন্টের একদম উপরে চলে যায়। সে আসলে দূরবীনটির সাহায্যে এটা চেক করতে চাইছিল যে তাদের শহর থেকে দূরের শহরগুলোর কি অবস্থা। তো উপরে এসে মেথিউ তার দূরবীনটির সাহায্যে আশেপাশের শহরগুলোর পরিস্থিতি দেখতে থাকে, কিন্তু সে দেখতে পায় যে তাদের শহরের মতো বাকি শহরগুলোতেও বিষাক্ত ধোঁয়া মেঘের মতো জমে আছে, তাই পরিষ্কারভাবে কোথাও কোনো কিছু দেখা যাচ্ছে না। মেথিউ তখন উপর থেকে নিচে নেমে আসে, আর বারান্দায় নেমে মেথিউ দেখতে পায় যে লুসিয়ান তার ফোনের সাহায্যে
তার ছেলের সঙ্গে যোগাযোগ করতে চাইছে, কিন্তু লুসিয়ানের ফোনে একদমই নেটওয়ার্ক পাচ্ছিল না, তাই সে কোনোভাবেই তার ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। তো লুসিয়ান এখানে ম্যাথিউকে জানায় যে তার ছেলে তাদের ফ্ল্যাট থেকে আরো দুই ফ্লোর নিচের ফ্ল্যাটে থাকে, অর্থাৎ তারা সবাই একই অ্যাপার্টমেন্টে থাকে। কিন্তু লুসিয়ান এখানে অনেক নিশ্চিন্ত ছিল, কারণ তার পুরোপুরি বিশ্বাস আছে যে তার ছেলে অনেক স্মার্ট এবং স্ট্রং, তাই সে নিশ্চয়ই নিজেকে সুরক্ষিত রাখতে পারবে। ঠিক তখনই সেখানে কলের চলে আসে, আর সে লুসিয়ানকে বলে চলো আমরা আমাদের ছেলেকে দেখে আসি। কিন্তু লুসিয়ান তখন তাকে সেই বিষাক্ত ধোঁয়ার কথা মনে করিয়ে দেয়। এরপর লুসিয়ান ম্যাথিউকে বলে কলেটের আসলে মেমোরি প্রবলেম আছে, তাই সে সবকিছুই বারবার ভুলে যায়। এরপর তারা সবাই মিলে ফ্ল্যাটের ভেতরে চলে আসে। অ্যানা তখন ম্যাথিউকে জিজ্ঞাসা করে বাহিরে কি কোনো রেস্কিউ টিম দেখতে পেয়েছো, কিন্তু ম্যাথিউ তাকে জানায় ধোঁয়ার কারণে দূরের জিনিস তো দূরের কথা, বরং কাছের কোনো কিছুই ঠিক মতো দেখা যাচ্ছে না, এমনকি আজ আকাশে কোনো বিমান নেই। এদিকে অ্যানা তার মেয়ের জন্য অনেক বেশি চিন্তিত ছিল, কারণ ক্যাপসুলের ব্যাটারির সময় শেষ হয়ে আসছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ক্যাপসুলে নতুন ব্যাটারি লাগাতে হবে, তা না হলে তো তারা সারাকে বাঁচাতে পারবে না। এদিকে লুসিয়ান তার আলমারির মধ্য থেকে তার অনেক পুরাতন একটি রেডিও বের করে, আর সে রেডিওটিকে একটি টেবিলের উপরে রেখে সেটাকে ঠিক করার চেষ্টা করে, যাতে করে তারা এই রেডিওটির মাধ্যমে বাহিরের খবরাখবর জানতে পারে। এদিকে ম্যাথিউ তাদের ফ্ল্যাট থেকে বের হয়ে তাদের অ্যাপার্টমেন্টের ভেতরের ধোয়ার পরিস্থিতি দেখতে পায়। সে দেখে সেই বিষাক্ত ধোয়া তাদের ফ্ল্যাটের অনেক কাছাকাছি চলে এসেছে। এটা দেখে ম্যাথিউ ফ্ল্যাটের ভেতরে চলে আসে, আর এখানে এসে সে দেখতে পায় যে অ্যানা সেই রেডিওটিকে ঠিক করার চেষ্টা করছে, কারণ রেডিওটি যেহেতু অনেক পুরনো ছিল তাই সেটা কাজ করছিল না। এদিকে ম্যাথিউ এখানে অ্যানাকে বলে যে সে এখন তার মেয়ে সারার কাছে যেতে চায়, কারণ সারার ক্যাপসুলের ব্যাটারির সময় শেষ হয়ে আসছে, তাই তাকে ব্যাটারি চেঞ্জ করে দিতে হবে। একথা শুনে অ্যানা বলে সারার কাছে তোমার পৌঁছানোর আগেই সেই বিষাক্ত ধোয়ার কারণে তোমার মৃত্যুও হতে পারে। ম্যাথিউ তখন অ্যানাকে বলে যে সে তার নিঃশ্বাস বন্ধ করে রাখবে, কিন্তু অ্যানা বলে এত সময় পর্যন্ত কোনো মানুষই তার নিঃশ্বাস বন্ধ রাখতে পারে না, তাই এতে ম্যাথিউর জীবনের অনেক ঝুঁকি রয়েছে। ঠিক তখনই ম্যাথিউর মিস্টার বেলকাসেমের কথা মনে পড়ে যায়, যার কাছে সব সময় অক্সিজেন সিলিন্ডার থাকে। তো ম্যাথিউ এখানে চিন্তা করে মিস্টার বেলকাসেমের ফ্ল্যাট তাদের নিচের ফ্লোরেই, তাই সেইটুকু সময়ের মধ্যে তার নিঃশ্বাস বন্ধ রেখে বেলকাসেমের কাছ থেকে একটি অক্সিজেন সিলিন্ডার নিতে পারবে। এরপর সে চাইলেই তার মেয়ে সারার কাছে যেতে পারবে। তো অ্যানার কাছেও বিষয়টি খুব একটা খারাপ মনে হয় না, কিন্তু সিঁড়িতে যেহেতু সেই বিষাক্ত ধোঁয়া জমে আছে, তাই ম্যাথিউ সেখান দিয়ে সিলিন্ডার আনতে যেতে পারবে না। ফলে ম্যাথিউ ফ্ল্যাটের পেছনের জানালা দিয়ে বেলকাসেমের ফ্ল্যাটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর ম্যাথিউ তার সঙ্গে একটি ফ্ল্যাশলাইট এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেয়, আর সে জানালা থেকে নেমে অ্যাপার্টমেন্টের নিচে আসতে থাকে। কিন্তু যখন সে বেলকাসেমের ফ্ল্যাটের সামনে পৌঁছয় তখন সে সেখানে কারো আওয়াজ পায় না। এদিকে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, তাই সে জানালা ভেঙে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে, কিন্তু অন্ধকারের জন্য সেখানে ভালোভাবে কিছুই দেখা যাচ্ছিল না। তাই ম্যাথিউ তার ফ্ল্যাশলাইট জ্বালিয়ে আশেপাশের সব কিছু দেখতে থাকে, আর ঠিক তখনই সে ফ্লোরে একটি লাশ দেখতে পায়। এটা হলো মিস্টার বেলকাসেমের লাশ, অর্থাৎ সেই বিষাক্ত ধোঁয়ার কারণে মারা গিয়েছে। হয়তো সে তার অক্সিজেন মাস্কের কাছ থেকে দূরে ছিল। ঠিক তখনই ম্যাথিউ সেখানে মিস্টার বেলকাসেমের অক্সিজেন সিলিন্ডারটি খুঁজে পায়। সে সঙ্গে সঙ্গেই অক্সিজেন মাস্কটি পরে নেয়, আর সে তার সঙ্গে থাকা একটি কস্টেপের সাহায্যে মাস্কের মধ্যে থাকা ছিদ্রগুলো বন্ধ করে দেয়। এদিকে উপর থেকে অ্যানা বারবার ম্যাথিউকে ডাকছিল। আসলে সে অনেক ভয়ে ভয়ে ছিল যে ম্যাথিউর আবার কিছু হয়ে যায়নি তো, কিন্তু ম্যাথিউ তখন অ্যানাকে জানায় যে সে একদম সুস্থ আছে আর সে অক্সিজেন মাস্ক পেয়েছে। এরপর ম্যাথিউ একটি ব্যাগ খুঁজে বের করে, আর সে অক্সিজেন সিলিন্ডারটিকে সেই ব্যাগের মধ্যে ভরে সেটাকে তার কাঁধে ঝুলিয়ে নেয়। এরপর ম্যাথিউ সেই অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যায়, আর সে তাড়াতাড়ি করে তার মেয়ে সারার কাছে চলে আসে। সারা এখানে তার বাবাকে দেখে অনেক খুশি হয়ে যায়। তো ম্যাথিউ এখানে সারাকে কিছু খাবার দিয়ে যায়, আর এই খাবারগুলো সে লুসিয়ানের কাছ থেকে নিয়ে এসেছে, যাতে করে সারা এই খাবারগুলো খেয়ে কিছুদিন সার্ভাইভ করতে পারে। এরপর ম্যাথিউ সারার ক্যাপসুলের ব্যাটারি চেঞ্জ করে দেয়, আর সে সারাকে বলে তুমি একদমই ভয় পেও না, খুব শীঘ্রই আমাদেরকে রেস্কিউ টিম উদ্ধার করতে আসবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত এই খাবার এবং পানিগুলো দিয়ে তোমাকে সার্ভাইভ করতে হবে, তাই তুমি পরিমাণ মতো অল্প অল্প খাবে, আর ব্যাটারি শেষ
হওয়ার আগেই তুমি ওয়াকিটকির মাধ্যমে আমাদেরকে সেটা জানাবে, আমি তখন এসে ব্যাটারি চেঞ্জ করে দেব। এই বলেই মেথিউ সেখান থেকে চলে যায়। কিন্তু মেথিউ ফ্ল্যাটে ফিরে না গিয়ে সে বাহিরে চলে আসে। সে আসলে বাহিরের অবস্থা দেখতে চাইছিল। তো মেথিউ এখানে পুরো এলাকা ঘুরে ঘুরে দেখে। সে দেখতে পায় শহরের প্রতিটি জায়গাতে মানুষের লাশ পড়ে আছে। দূর দূরান্ত পর্যন্ত কোনো জীবিত মানুষের চিহ্ন পর্যন্ত নেই। মেথিউ যেন তার চিরচেনা শহরটিকে চিনতেই পারছিল না। হঠাৎ করেই যেন তাদের চিরচেনা শহরটি একদম ধূলিসাৎ হয়ে গিয়েছে। চারিদিকে শুধু লাশ আর লাশ, আর পুরো শহরের রাস্তায় বিভিন্ন ধরনের গাড়ি ছিল। মেথিউ তখন সেই গাড়িগুলোর মধ্য থেকে সারার ক্যাপসুলের জন্য ব্যাটারি সংগ্রহ করে। কিন্তু ঠিক তখনই মেথিউ দূর থেকে একটি সাইরেন শুনতে পায়। এরপর সে যখন একটু সামনের দিকে এগিয়ে যায়, তখন সে সেখানে একটি রেস্কিউ টিমকে দেখতে পায়। তারা প্রত্যেকেই অক্সিজেন মাস্ক পরেছিল। তারা এখানে প্রায় কয়েক শত মানুষকে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যাচ্ছিল। মেথিউ তখন একজন সোলজারকে জিজ্ঞাসা করে, আপনারা এই সকল মানুষকে কোথায় নিয়ে যাচ্ছেন? সোলজার তখন তাকে বলে, আমরা এখান থেকে অনেক দূরের একটি উঁচু পাহাড়ে বিশাল বড় এক ক্যাম্পেইন তৈরি করেছি, আর সেখানেই এই সকল মানুষদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ পাহাড়ের সেই উচ্চতায় সেই বিষাক্ত ধোঁয়া এখন পর্যন্ত পৌঁছয়নি। তো সোলজার এখানে মেথিউকেও তাদের সঙ্গে যেতে বলে। কিন্তু মেথিউ তাকে জানায় যে সে তার পরিবারকে রেখে কোথাও যাবে না। মেথিউ তখন তার কাছে জানতে চায় যে আবার তারা কখন আসবে। সোলজার তাকে বলে, এটা তো আমি এখন শিওর হয়ে বলতে পারছি না, তবে কিছুদিনের মধ্যে আমরা আবার আসব। এদিকে মেথিউর মাস্কটিতে যেহেতু কস্টেপ লাগানো ছিল, তাই সোলজার মেথিউকে একটি ভালো মাস্ক দেয়। এরপর সে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু মেথিউ তাকে বলে, আমার ওয়াইফের জন্য আমি কি একটা এক্সট্রা মাস্ক পেতে পারি? সোলজার তখন মেথিউকে আরেকটি মাস্ক দিয়ে যায়। এরপর মেথিউ তাদের ফ্ল্যাটে ফিরে আসে। আর সে তাদেরকে সেই রেস্কিউ টিমের কথা জানায়। সে বলে, রেস্কিউ টিম অনেক মানুষকে সুরক্ষিত জায়গাতে নিয়ে গিয়েছে, আর কিছুদিনের মধ্যে তারা আবার আসবে, ফলে আমরা সবাই মিলে তাদের সঙ্গে যেতে পারবো। কিন্তু ততদিন পর্যন্ত আমাদেরকে এখানেই থাকতে হবে। মেথিউ তখন অ্যানাকে জিজ্ঞাসা করে, তুমি কি সারাকে দেখতে যেতে চাও? অ্যানা বলে, এখন আমার সারাকে দেখতে যাওয়াটা ঠিক হবে না, কারণ এতে অক্সিজেন কমে যাবে। কিন্তু এই অক্সিজেনটুকুকে আমাদের ইমার্জেন্সি কাজে ব্যবহার করতে হবে। এরপর রাতের বেলা অ্যানা আবারও সেই রেডিওটিকে ঠিক করতে থাকে। সেখানে কলেট এবং লুসিয়ানো বসেছিল। তো তারা এখানে তাদের জীবন নিয়ে গল্প করে। এদিকে মেথিউ আবারও তাদের ফ্ল্যাটের সামনের ধোঁয়াটিকে চেক করতে যায়। আসলে ধোঁয়াটি কমেছে কিনা মেথিউ সেটাই দেখতে এসেছে। কিন্তু সে দেখতে পায় ধোঁয়ার পরিমাণ কমার বদলে বরং আরও বেড়েছে। মেথিউ তখন একটি মার্কারের সাহায্যে সেই ধোঁয়ার পরিমাণটি মার্ক করে রাখে, যাতে করে পরবর্তীতে সে এটা বুঝতে পারে যে এই বিষাক্ত ধোঁয়াটি কতটুকু বেড়েছে। এরপর মেথিউ ফ্ল্যাটের ভেতরে চলে আসে। এদিকে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, তাই কলেট এবং লুসিয়ান ঘুমোতে চলে যায়। মেথিউ তখন অ্যানাকে জানায় যে ধোঁয়ার উচ্চতা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তাদের ফ্ল্যাটেও সেই ধোঁয়াটি আসতে বেশি দিন সময় লাগবে না। এতে সারা আর মেথিউ দুজনেই অনেক চিন্তিত হয়ে পড়ে। এদিকে মেথিউ যেহেতু অনেক ক্লান্ত ছিল, তাই সে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। কিন্তু দুশ্চিন্তার কারণে কিছুতেই অ্যানার ঘুম আসছিল না। অ্যানা তখন সেই অক্সিজেন সিলিন্ডারটিকে নিয়ে তার মেয়ে সারাকে দেখতে চলে যায়। অ্যানা দেখে ক্যাপসুলের ভেতর সারা ঘুমোচ্ছে। এরপর অ্যানা সারার ক্যাপসুলের ব্যাটারি চেঞ্জ করে দেয়, আর সে তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়, যাতে করে অক্সিজেন বেশি খরচ না হয়ে যায়। তো পরের দিন সকালে যখন মেথিউ ঘুম থেকে ওঠে, তখন সে দেখতে পায় অ্যানা সেই পুরাতন রেডিওটিকে ঠিক করে ফেলেছে। কিন্তু রেডিওটিতে একটি রেকর্ডই বারবার রিপিট হচ্ছে। ঠিক তখনই তারা বাহির থেকে অনেক বড় একটি বিস্ফোরণের শব্দ শুনতে পায়। অ্যানা এবং মেথিউ তখন বাহিরে এসে দেখতে পায় দূরের একটি বড় বিল্ডিংয়ে আগুন লেগেছে। এটা দেখে তারা কিছুটা আতঙ্কিত হয়ে যায়, কারণ তাদের কাছে মনে হচ্ছিল যে সেই ধোঁয়ার কারণে হয়তো আগুন ছড়িয়ে পড়তে পারে। তো তারা তখন আবারও তাদের রুমে ফিরে আসে। এরপর মেথিউ এবং অ্যানা সিদ্ধান্ত নেয় যে তারা সবাই মিলে পাহাড়ে সেই ক্যাম্পেইনে যাবে, তাহলেই তারা বাঁচতে পারবে। কিন্তু রেস্কিউ টিম কবে আসবে সেটার কোনো নিশ্চয়তা নেই, তাই এখন তাদেরকেই কিছু করতে হবে। কিন্তু লুসিয়ান বলে, আমরা না হয় কোনো মতে সেই ক্যাম্পেইনে যেতে পারবো, কিন্তু সারাকি তার ক্যাপসুল থেকে বের হয়ে আমাদের সঙ্গে সেই ক্যাম্পেইনে যেতে পারবে? সে তো ক্যাপসুল ছাড়া এমনিতেও সার্ভাইভ করতে পারবে না। কিন্তু মেথিউ এখানে তাকে
তাকে জানায় সারার মতো পেশেন্টের জন্য প্যারিসের ল্যাবে একটি বিশেষ ধরনের স্যুট আছে, আর সেই স্যুটটি পরে সারা কিছু সময়ের জন্য বাহিরে যেতে পারবে। কিন্তু সেই ল্যাবটি প্যারিসের একদম মাঝখানে অবস্থিত, তবে সে ল্যাবটিতে কখনো যায়নি। অ্যানা তখন তাকে বলে যে সে সেই ল্যাবটিতে কয়েকবার গিয়েছিল, তাই অ্যানা সিদ্ধান্ত নেয় যে মেথিউর সঙ্গে সেও যাবে, তাহলে তারা তাড়াতাড়ি করে ল্যাবটি খুঁজে পাবে, ফলে তাদের অক্সিজেন খরচ অনেক কম হবে। তো মেথিউ এবং অ্যানা তখন সেই ল্যাবের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু তার আগে তারা সারার সঙ্গে দেখা করতে আসে। তারা এখানে সারাকে বলে যে তারা তাদের ওয়াকিটকিটিকে লুসিয়ানের কাছে দিয়ে এসেছে, তাই সারার যদি কোনো কিছু প্রয়োজন হয় সে যেন ওয়াকিটকির মাধ্যমে লুসিয়ানকে বলে। সারা তখন তাদেরকে বলে যে আশেপাশেই তার বন্ধু নই থাকে, তাই যদি সম্ভব হয় তাহলে তারা যেন নইয়েরও একটু খোঁজ নিয়ে আসে। এরপর অ্যানা এবং মেথিউ বাহিরে বেরিয়ে যায়। তারা রাস্তা দিয়ে সোজা ল্যাবের দিকে যেতে শুরু করে, কিন্তু তার আগে তারা সারার বন্ধু নইয়ের বাড়ির সামনে আসে, কারণ সারা তাদেরকে নইয়ের বাড়ির অ্যাড্রেস দিয়েছিল। তবে নইদের বাড়িতে তালা লাগানো আছে, অর্থাৎ এই বাড়িতে এখন কেউ নেই, তাই তারা আবারও ল্যাবের দিকে যেতে শুরু করে। কিন্তু রাস্তায় যেহেতু প্রচুর পরিমাণে ধোঁয়া ছিল, তাই হঠাৎ করেই তারা একে অপরকে হারিয়ে ফেলে, আর সে চারিদিকে মেথিউকে খুঁজতে শুরু করে, কিন্তু সে কোথাও মেথিউকে দেখতে পাচ্ছিল না। এদিকে মেথিউ সেখানে থাকা একটি খালে পড়ে গিয়েছিল, তাই তার পোশাক সম্পূর্ণ ভিজে যায়। এরপর সে কোনো মতে সেখান থেকে উঠে একজন মৃত ব্যক্তির শরীর থেকে কাপড় খুলে তার ভেজা কাপড়গুলো চেঞ্জ করে ফেলে। এরপর মেথিউ অ্যানাকে খুঁজতে খুঁজতে সেই ল্যাবের কাছে চলে আসে, তবে তার আগেই এখানে অ্যানা চলে এসেছিল, তাই এখানে এসেই তারা একে অপরকে খুঁজে পায়। তো তারা তখন দুজন মিলে সেই ল্যাবের ভেতরে প্রবেশ করে, কিন্তু এখানে এসে তারা দেখতে পায় ল্যাবের একটি রুমে সামান্য পরিমাণে আগুন লেগেছে। তবে তাদের হাতে আগুন নেভানোর মতো সময় ছিল না, কারণ যে কোনো সময় তাদের অক্সিজেন শেষ হয়ে যেতে পারে, তাই তারা তাড়াতাড়ি করে স্যুট আনতে যায়। কিছুক্ষণের মধ্যে তারা সেই স্যুট পেয়েও যায়, কিন্তু স্যুট নিয়ে যখন তারা ল্যাব থেকে বেরিয়ে যাচ্ছিল ঠিক তখনই সেই আগুনের কারণে সেখানে অনেক বড় একটি বিস্ফোরণ ঘটে। তবে অ্যানার এখানে তেমন কোনো ক্ষতি না হলেও মেথিউর শরীরে আগুন লেগে যায়। অ্যানা তখন তাড়াতাড়ি করে ল্যাবের মধ্য থেকে একটি ফায়ার এক্সটিংগুইশার খুঁজে নিয়ে আসে, আর সেটার সাহায্যে সে কোনো মতে মেথিউর শরীরের আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু মেথিউর এখানে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ এই বিস্ফোরণের জন্য মেথিউর মাস্কের সাথে অক্সিজেন ট্যাঙ্কের যেই পাইপটি ছিল সেটা পুরো দুই ভাগ হয়ে যায়, অর্থাৎ ট্যাঙ্কের মধ্য থেকে এখন আর অক্সিজেন আসছিল না। তাই অ্যানা তখন মেথিউর সঙ্গে তার অক্সিজেন শেয়ার করে, আর তারা দুজন মিলে কোনো মতে দৌড়ে দৌড়ে ল্যাবের সবচাইতে উপরের ফ্লোরে চলে যায়, কারণ এখানে সেই বিষাক্ত ধোঁয়া পৌঁছয়নি। তো তারা এখানে কিছু সময় বিশ্রাম নেয়ার পর তাদের বাড়িতে ফেরার সিদ্ধান্ত নেয়, কারণ এখানে বসে থেকে তারা কিছুই করতে পারবে না। কিন্তু সেখান থেকে বের হওয়ার সময় তারা লক্ষ্য করে যে অক্সিজেন ট্যাঙ্কটিতে তাদের দুজনের জন্য পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন নেই, তাই মেথিউ তখন অ্যানাকে বলে তুমি অক্সিজেন নিয়ে এখান থেকে চলে যাও, আর আমি অন্য কোনো রাস্তা দিয়ে সেখানে যাব। আমি আসলে বিভিন্ন বিল্ডিংয়ের ছাদের উপর দিয়ে রাস্তা তৈরি করে তোমাদের কাছে পৌঁছে যাব, তাই তুমি অক্সিজেন নিয়ে চলে যেতে পারো। কিন্তু অ্যানা এখানে মেথিউকে রেখে যেতে চাইছিল না। মেথিউ তখন তাকে বোঝায় আর বলে আমাদের মেয়ে সারার জন্য হলেও তোমাকে যেতে হবে, কারণ সারার এখন তোমাকে অনেক প্রয়োজন, আর আমি তো ফিরে আসবই, আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। অ্যানা তখন যেতে রাজি হয়ে যায়। এরপর সে মেথিউকে বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে, আর অ্যানা তার সঙ্গে একটি সুটকেসে করে সারার জন্য সেই স্যুটটি নিয়েছে। অন্যদিকে মেথিউ বিভিন্ন বিল্ডিংয়ের উপর দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এদিকে অ্যানা যখন তাদের অ্যাপার্টমেন্টের সামনে চলে আসে ঠিক তখনই তার অক্সিজেন প্রায় শেষ হয়ে যায়। অ্যানা তখন একটি লম্বা শ্বাস নিয়ে তার নিঃশ্বাস বন্ধ করে কোনো মতে লুসিয়ানদের ফ্ল্যাটে চলে আসে। এরপর অ্যানা সুটকেসের মধ্যে থাকা সেই স্যুটটি বের করতে যায়, কিন্তু সে দেখতে পায় ল্যাবের মধ্যে হওয়া সেই বিস্ফোরণের কারণে এই স্যুটটি পুরে নষ্ট হয়ে গিয়েছে। অ্যানা এতে অনেক চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে মেথিউ চলতে চলতে অনেক বড় একটি বিল্ডিংয়ের ছাদে চলে আসে, আর এখানে মেথিউ ছোট্ট একটি ক্যাম্প দেখতে পায়, কিন্তু এখানে কোনো মানুষ ছিল না। তবে মেথিউ এখানে একটি অক্সিজেন ট্যাঙ্ক খুঁজে পায় যেটা পুরোপুরি অক্সিজেন দিয়ে ভর্তি ছিল, হয়তো এখানে কোনো মানুষ আশ্রয় নিয়েছিল। তো মেথিউ এখানে কাউকে দেখতে না পেয়ে সেই অক্সিজেন ট্যাঙ্কটিকে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে অ্যানা তার মেয়ে সারার সঙ্গে কথা বলছিল। সারা তার বাবার জন্য অনেক দুশ্চিন্তায় ছিল, কিন্তু তার মা
তাকে কোনো চিন্তা করতে নিষেধ করে আর সে তাকে জানায় যে তার বাবা খুব শীঘ্রই ফিরে আসবে। তো তারা এখানে এসব নিয়েই কথা বলছিল, কিন্তু ঠিক তখনই সারার ক্যাপসুলের ব্যাটারির চার্জ প্রায় শেষ হয়ে যায়। কিন্তু সে এখন চাইলেও সারার কাছে যেতে পারবে না, কারণ তার কাছে এখন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন ছিল না যে সে সারার কাছে গিয়ে ব্যাটারিটি চেঞ্জ করে দেবে। তবে যা কিছুই হয়ে যাক, সারা তো তার সন্তান, আর মা কি কখনো তার সন্তানের বিপদে বসে থাকতে পারে? তাই আনা লম্বা একটি নিঃশ্বাস নিয়ে অক্সিজেন ছাড়াই তার নিঃশ্বাস বন্ধ রেখে সারার রুমে চলে যায়। এদিকে ক্যাপসুলের ব্যাটারি প্রায় 1% নেমে এসেছে, কিন্তু সারা যখন তার মাকে অক্সিজেন ছাড়া দেখতে পায় তখন সে অনেক ঘাবড়ে যায় আর সে তার মাকে উপরে ফিরে যেতে বলে। কিন্তু অ্যানা এখানে ব্যাটারি চেঞ্জ করতেই ব্যস্ত ছিল। তো ব্যাটারি চেঞ্জ করা শেষ হলে অ্যানা সেখান থেকে দৌড়ে চলে যায়। আর কিছুক্ষণ পর সারার কাছে তার বাবা মেথিউ আসে আর সে সারার কাছে তার মায়ের কথা জানতে চায়। সারা তখন বলে মা তো ব্যাটারি চেঞ্জ করে দিয়েই চলে গিয়েছে। সারাও এখানে তার মায়ের জন্য চিন্তিত ছিল, কারণ সে এখনো জানতে পারেনি যে তার মা তাদের ফ্ল্যাটে পৌঁছতে পেরেছে কিনা। তো মেথিউ তখন দৌড়ে অ্যানাকে খুঁজতে যায়, কিন্তু হঠাৎ করেই মেথিউ দেখতে পায় যে অ্যানা তাদের অ্যাপার্টমেন্টের সিঁড়িতে পড়ে আছে। আর মেথিউ এখানে বুঝতে পারে অ্যানা আর জীবিত নেই, অক্সিজেনের অভাবে সে মারা গিয়েছে। মেথিউ এতে প্রচণ্ড কষ্ট পায় আর সে অনেক বেশি ভেঙে পড়ে, কারণ সে অ্যানাকে প্রচুর পরিমাণে ভালোবাসত। এদিকে সারা এখানে মেথিউর কাছে তার মায়ের কথা জানতে চায়। মেথিউ তখন সারাকে তার মায়ের মৃত্যুর খবর দেয় আর এ কথা জানতে পেরে সারা অনেক ভেঙে পড়ে। তো পরের দিন সকালে মেথিউ দেখতে পায় সেই বিষাক্ত ধোঁয়ার উচ্চতা আরো বেড়ে যাচ্ছে, অর্থাৎ তারা আর বেশি দিন এই ফ্ল্যাটে থাকতে পারবে না। মেথিউ তখন লুসিয়ানকে বলে, আমি সারার জন্য আরো একটি স্যুটের ব্যবস্থা করতে যাচ্ছি আর আসার সময় আমি আপনাদের জন্য খুঁজে খুঁজে অক্সিজেন নিয়ে আসব। এরপর আমরা সবাই মিলে সেই ক্যাম্পেনের উদ্দেশ্যে বের হব, কারণ এখানে বসে থাকলে আমরা সবাই মারা যাব। কিন্তু লুসিয়ান এখানে মেথিউকে বলে, আমাদের জন্য তোমাকে অক্সিজেন আনতে হবে না, তুমি শুধু সারার জন্য স্যুট নিয়ে এসো। আমরা আসলে আমাদের জীবন নিয়ে অনেক সুখী, এতগুলো বছর আমরা অনেক সুখে শান্তিতে জীবন কাটিয়েছি আর যেহেতু আমরা আমাদের জীবনের সমস্ত সুখ অর্জন করেছি, তাই আমরা এখন একসঙ্গেই মরতে চাই। তুমি শুধু তোমার মেয়েকে বাঁচাও, আমাদেরকে নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না। তো মেথিউ তখন স্যুট খুঁজতে রাস্তায় চলে আসে আর কিছুদূর যাওয়ার পর সে একটি গাড়ির মধ্যে একজন ব্যক্তিকে সেই ধরনের স্যুট পরে থাকতে দেখে যেটা তার মেয়ে সারার প্রয়োজন। মেথিউ তখন সেই ব্যক্তির শরীর থেকে স্যুটটি খুলে নেয়, তবে রাস্তাতে সে একটি স্কুটার খুঁজে পায়। তাই সে সিদ্ধান্ত নেয় যে এখন সে স্কুটারে করে বাড়িতে ফিরবে, কারণ সে সেখান থেকে অনেক দূরে চলে এসেছিল। কিন্তু স্কুটার চালিয়ে বাড়িতে ফেরার সময় রাস্তায় তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ফলে মেথিউ তার মাথায় অনেক আঘাত পায়। অন্যদিকে আমরা লুসিয়ানকে দেখতে পাই। লুসিয়ান তার ওয়াইফ কলেটকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে আর তারা এখানে মনের আনন্দে অনেক গল্প করে, কারণ তারা জানে যে তারা এখন মারা যাবে। কিন্তু তারপরও তারা অনেক খুশি ছিল, কারণ তারা একসঙ্গে মরতে পারবে। এরপর লুসিয়ান এবং কলেট একে অপরের হাত চেপে ধরে আর তারা সেখানে তাদের চোখ বন্ধ করে ফেলে। ঠিক তখনই তাদের বারান্দার মাধ্যমে সেই বিষাক্ত ধোঁয়া দিয়ে তাদের ঘর ভরে যায়, অর্থাৎ তারা দুজন এখানেই তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অন্যদিকে সারা তার বাবার চিন্তায় প্রায় পাগলের মতো হয়ে যাচ্ছিল। সে বারবার তার ওয়াকিটকির মাধ্যমে তার বাবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। এমন সময় সারা বুঝতে পারে যে তার রুমের মধ্যে কেউ এসেছে। অন্যদিকে আমরা মেথিউকে দেখতে পাই। মেথিউ তার মাথায় অনেক আঘাত পেয়েছে, এমনকি সে তার পায়েও অনেক ব্যথা পেয়েছে, তাই সে অনেক চেষ্টা করেও সামনের দিকে এগোতে পারছিল না। তারপরও মেথিউ আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সে দূর থেকে দুজন মানুষকে আসতে দেখে। এরা হলো সারা এবং তার বন্ধু নই। সারা এখানে তার বাবাকে জড়িয়ে ধরে। এদিকে মেথিউ সারাকে বাহিরে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ জন্মের পর থেকেই সারা কখনো বাহিরে আসেনি। তো সারা এখানে তার বাবাকে জানায় যে এই বিষাক্ত ধোঁয়া তার শরীরে কোনো প্রভাব ফেলে না, অর্থাৎ সারা যেই রোগটিতে আক্রান্ত সেই রোগে আক্রান্ত কোনো মানুষের উপর এই ধোঁয়াটি কোনো প্রভাব ফেলতে পারে না, আর এটা তার বন্ধু নই তাকে জানিয়েছে। একথা জানতে পেরে মেথিউ অনেক খুশি হয়ে যায়, কারণ তার মেয়েটা অন্তত এখন বাহিরের দুনিয়াটা ঘুরে দেখতে পারবে। এ ঘটনার পর প্রায় বেশ কয়েকদিন কেটে যায়।
যায়। এখানে আমরা সারাকে দেখতে পাই। সারা নই এবং তার বাকি বন্ধুদের সঙ্গে খুব সুন্দর একটি জায়গাতে ঘুরে বেড়াচ্ছে। এরপর আমরা মেথিউকে দেখতে পাই। মেথিউ এখন প্রায় অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে। তবে সারা সেই ক্যাপসুলটিতে এখন তার পরিবর্তে তার বাবা থাকে, আর বাহিরে থেকে সারা তার বাবার দেখাশোনা করে। অর্থাৎ সবকিছু যেন একদম উল্টো হয়ে গিয়েছে। তবে কিছুদিন পর দেখা যায় ধীরে ধীরে সেই বিষাক্ত ধোঁয়া কমে যাচ্ছে, আর যেই সকল মানুষেরা ক্যাম্পেইনে সার্ভাইভ করতে পেরেছিল তারা আবারও তাদের বাড়িতে ফিরতে শুরু করেছে। অর্থাৎ পৃথিবী যেন আবারও তার প্রাণ ফিরে পাচ্ছে। প্রকৃতি আসলে বড়ই অদ্ভুত। এটা কখন যে মানুষকে কোন পরিস্থিতিতে নিয়ে যাবে সেটা মানুষ কখনোই কল্পনাও করতে পারবে না।